এরপর প্রশ্ন হলো চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা, সবচেয়ে পপুলার প্রশ্ন, কমন প্রশ্ন, এই প্রশ্ন সব জায়গায় সব এলাকায় মানুষ করে, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা। যারা আল্লাহ তাআলা সুস্থ রাখছেন কমর টমর, এরা মনে হয় চেয়ারে বসে নামাজ পড়া মানুষগুলো দেখলে খুব মেজাজ গরম হয় মনে হয়। অথবা যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের মধ্যে অনেকে মনে করেন যে চেয়ারে বসে নামাজ পড়লে একটু ভাবসাব আসে কিনা আল্লাহ জানে। দেখেন, যদি কোনো ব্যক্তি কোমরে ব্যথার কারণে, কোনো অসুস্থতার কারণে রুকু বা সেজদার জন্য অনেক কোমর ভাঙতে পারেন না, তিনি বাধ্য হয়ে চেয়ারে বসে নামাজ পড়লেন, এই ব্যক্তির নামাজ হবে ইনশাআল্লাহ। একজন দাঁড়াতে পারেন তিনি দাঁড়াবেন, কিন্তু রুকুটা করতে পারেন না, তাহলে সোজা বসে ইশারা রুকু করবেন, ইশারা সিদ্ধ করতে জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীকে বলেছেন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়িয়ে পড়তে পারো না বসে পড়বে, বসে পড়তে পারো না তুমি ইশারায় পড়বে, কিন্তু নামাজ তোমাকে পড়তে হবে। অতএব যদি কেউ চেয়ারে বসা ছাড়া স্বাভাবিকভাবে নামাজ পড়তে না পারেন, অপারগ হন, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু আপনি একজন সুস্থ সবল মানুষ, গাছে উঠতে পারেন, ধান ক্ষেত নিড়াইতে পারেন, দুনিয়ার সব কাজ করতে পারেন, লাফালাফি সব করতে পারেন, শুধু মসজিদে এসে একটা চেয়ার টান দিয়ে বসে যান, এই মানুষের নামাজ হবে না। যদি আপনার সক্ষমতা থাকে, অনেকে আছে শরীরটা একটু খারাপ লাগতেছে আজকে, একটু ম্যাজ ম্যাজ করতেছে, চেয়ারটা বসে নামাজ পড়ে ফেললাম, অনেক ভাইরা আছেন মনে করেন যে নামাজ হবে না, নামাজ হবে না, বিশেষ করে ফরজ নামাজ হওয়ার কোনো রাস্তা নেই। ফরজ নামাজের দাঁড়ানোটা একটা ফরজ, রুকু করা একটা ফরজ, সিজদা করা আরেকটা ফরজ, এগুলো করতে হবে। আপনি আল্লাহর সামনে এসে ভাবসাব নিলে, গোলামি করতে এসে আবার কিসের ভাবসাব, বিধায় নামাজ কিন্তু হবে না। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে শর্ত সাপেক্ষে। আজকাল মসজিদগুলোতে এত চেয়ার হয়েছে, আমি সবসময় বলি যে মসজিদ নাকি আকিজ প্লাস্টিকের কোনো দোকান, বোঝাই কঠিন। আজ থেকে 10 বছর আগে তো মাজা ব্যথা রুগী আমাদের দেশে ছিল না, আজকাল যত হয়েছে, হয়তো রুগী বেড়ে গেছে, হয়তো রুগী বেড়ে গেছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ওজন থাকলে জায়েজ আছে, ওজন না থাকলে একটু শরীর খারাপ দেখে আপনি চেয়ার নামাজ পড়লে নামাজ হবে, ফরজ নামাজ হবে না।